আসেন না, আমরা নিজেরা একটু কষ্ট করি, টিভি দেখি এর ভিতরে একটু জাউ পাক করে নিই, একটু ভাত পাক করে নিই, টিভি দেখি এর ভিতরে একটু ভাতের ভিতরেই ধুয়ে ভালো করে ডিমটা দিলে ডিমটা সিদ্ধ হয়ে আসা পড়বে, দুটো আলু দিলে সিদ্ধ হয়ে আসা পড়বে, আমরা একটু খেয়ে নিই। আমাদের ভাতের মার আমরা ফেলবো না, ভাতের মার ফেলে দিলে 18টা রোগের সৃষ্টি হয়, ভাতের মারের ভিতরে 18টা রোগের ঔষধ আছে। ভাতের মার একটা বেস্ট কোয়ালিটি স্লাইন, আমরা স্লাইন খাওয়ার আগে যদি একটু ডাব খাই, ওই ডাবের ভিতরে একটু লবণ দিয়ে খাই, আর একটা লবণটাকে যদি আমরা একটু বিবর্তন করি, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের লবণের ভিতরে আয়োডিন দিছে কিনা, তাইলে আমাদের ক্যান্সার হবে না, আমাদের গলগণ্ড হবে না, আমাদের টিউমার হবে না। সেই লবণ এখন বাংলাদেশে পাওয়া যায়, আপনি বিট লবণ খান, খনিজ লবণ খান, রক সল খান, এখন অতি সস্তায় পটে পটে বাংলাদেশে বিক্রি হচ্ছে। আমরা খাবারে একটু পরিবর্তন আনতে হবে, যার কোষ্ঠকাঠিন্য আছে তাকে সালাদ খেতে হবে, তাকে আনারস খেতে হবে, তাকে মুলু খেতে হবে, তাহলে তার কোষ্ঠকাঠিন্য থাকবে না। আগের দিনে বেল এবং পেঁপে ইসবগুলের ভুষি খেয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতো, তবে ইসবগুলের ভুষি সবাই খেতে পারবে না, তাদের কোল্ড অ্যালার্জি, ডাস্টার আছে, সাইনোসাইটিস, প্লুরোসি, নিউমোনিয়া, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা আছে, তারা কোনো মতেই কিন্তু ইসবগুলের ভুষি খেতে পারবেন না। যার হাত ঘামে, যার পা ঘামে, যার মাথা ঘামে, সেই ইসবগুলের ভুষি খাবেন না, সে গম কুচিরা খেতে পারবেন, সে অন্য ধরনের স্টুল ক্লিয়ার হওয়ার জিনিস গ্রামগঞ্জের মানুষ খুব ভালো জানে। আবার আমাদের চেয়ে অনেক বেশি এ জানে পশু পাখিরা, যেরকম গরুর যখন পেটে সের হয়, আমি দেখছি গ্রামের গরু কৃষক গলা ছেড়ে দেয়, ছেড়ে দিলে ও দৌড়ে যায় অগ্নিশ্বর গাছের কাছের থেকে, অগ্নিশ্বর গাছের পাতাটা খেয়ে আসে, ওর সের বন্ধ হয়ে যায়, ও বসে বসে জাবর কাটে, পরের দিন সকালে গরুটা ঠিক হয়ে যায়।